আসসালামু আলাইকুম, মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন জান কবজের সময় পাঁচজন ফেরেশতা এসে কি করে। এই বিষয়টি সকলের অবশ্যই জানা উচিত, তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তাকে ইন্তেকাল বরণ করতেই হবে, এটা আল্লাহর একটি কুদরতের নিদর্শন। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য অবশ্যই আছে, কিন্তু যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। এন্তেকালের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, আর কবরে সকলকেই যেতে হবে। ধনী হন কিংবা গরিব, বাদশাহ হন কিংবা ফকির, প্রতিটা প্রাণীর জন্য এন্তেকাল অবধারিত। এন্তেকালের থেকে পলায়নের কোনো পথ নাই। মহান আল্লাহ তাআলা বলেন, কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটা প্রাণীকেই এন্তেকালের স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নং 185 হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের এন্তেকালের সময় উপস্থিত হয় এবং রুহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন পাঁচজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথম ফেরেশতা তার কাছে আসে যখন তার আত্মা তার দেহ ত্যাগ করে। তখন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, আজ তোমার শক্তিশালী দেহ কোথায় গেল? আজ তুমি কতটাই কমজোরি? কোথায় গেল তোমার উচ্চস্বরে কথা বলার সেই ক্ষমতা? কেননা আজ তুমি একেবারেই নিশ্চুপ, তুমি তোমার উচ্চ স্বরে কথা বলার সেই ক্ষমতা ছাড়িয়ে ফেলেছ। কোথায় গেল তোমার ঘর বাড়ি, তোমার বাবা মা, আত্মীয় স্বজন? আজ কারা তোমাকে আলাদা করে দিয়েছে? যখন তার গায়ে কাফন পরানো হয়, তখন দ্বিতীয় ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, সারা জীবন তুমি বেঈমানি ভাবে যেসব পণ্য সামগ্রী জোগাড় করেছ, কোথায় গেল সেসব পণ্য সামগ্রী? তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যেই ঘর বাড়ি এবং আশ্রয়স্থল বানিয়েছিলে, কোথায় গেল সেসব? যখন তার জানাজা পড়ানো হয়, তখন তৃতীয় ফেরেশতা এসে তার কাছে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, আজ তুমি এমন এক লম্বা সফরের দিকে যাচ্ছ, যেই লম্বা সফরের দিকে তুমি এগিয়ে যাচ্ছ এর আগে কোনোদিন যাওনি। আজ তুমি কার সাথে সাক্ষাৎ করবে, যে তার সাথে এর আগে কোনোদিন তোমার দেখা হয় নাই? আজ তোমাকে এমন এক জায়গায় পাঠানো হবে যে এর আগে তুমি এমন জায়গায় কোনোদিন যাও নাই। তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা পেয়ে যাও, তবে এটা তোমার জন্য অনেক সুখময় হবে। আর আল্লাহ যদি তোমার উপর নারাজ হন, তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা না পাও, তবে এটা তোমার জন্য অনেক কষ্টকর হতে পারে। যখন তাকে কবরে দাফন করা হয়, তখন চতুর্থ ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, কাল তুমি যেই মাটির উপর চলাফেরা করেছিলে, আজ তুমি তার মধ্যে পড়ে আছো। কাল তুমি মাটির উপর হাসাহাসি ঠাট্টা তামাশা করেছিলে, আর আজ তুমি মাটির মধ্যে কাঁদছো। কাল তুমি মাটির উপর গুনাহগারীর কাজ করেছিলে, আর আজ তুমি তার মধ্যে অসহায়ভাবে শুয়ে আছো। যখন তার কবরে মাটি দেওয়া হয়ে যায় আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়, তখন পঞ্চম ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, হে ইবনে আদম, এই লোকগুলো তোমাকে কবরে দাফন করে চলে যাচ্ছে, তারা যদি তোমার কাছেও থাকতো তাহলে তারাও তোমার কোনো উপকার করতে পারত না। তুমি তোমার জীবনে অনেক গুনাহগারীর কাজ করেছ, আজ তোমাকে হয় জান্নাতে পাঠানো হবে, নয়তো জাহান্নামের উত্তপ্ত আগুনে প্রেরণ করা হবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের জীবন বড়ই অদ্ভুত। কখন কিভাবে আমাদের এন্তেকাল হয়ে যাবে সেটা আল্লাহ ব্যতীত আর কেউই জানে না। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদত করা, নেক আমল করা, ভালো কাজ করা, কুপ্রবৃত্তি থেকে গুনাহগারী থেকে নিজেদের দূরে রাখা। জন্ম যখন নিয়েছে তখন এন্তেকালের স্বাদ তো আমাদের গ্রহণ করতেই হবে। এন্তেকাল হচ্ছে জাগতিক জীবনের পরিসমাপ্তি এবং আখিরাতের জগতের প্রবেশ দ্বার। ইসলামী বিশ্বাস মতে সকল প্রাণীরই এন্তেকাল হয় এবং এন্তেকালের সময় ও স্থান পূর্ব নির্ধারিত, এবং তার এন্তেকালের সময় শুধুমাত্র আল্লাহই জানেন। সকল মুসলমানই আশা করেন তাদের শেষ কথা হবে তাদের বিশ্বাসের স্বীকৃতি স্বরূপ বিশেষ কালিমা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এন্তেকালের সময় এই কালিমা নসিব করে দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো
ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।